শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। আবারও কাশ্মীরে ভয়াবহ গোলাগুলি, গোলাগুলিতে ভারতীয় দুই সেনা নিহত। মায়ানমারে নারী সেজে হামলা চালাচ্ছে পুরুষ বিদ্রোহীরা। জাপান সাগরে রুশ নৌবাহিনীর তারা খেয়ে পালালো মার্কিন যুদ্ধজাহাজ। সিরিয়ায় বড় ধরনের অভিযান শুরু করতে যাচ্ছে তুরস্ক। ছুরিকাঘাতে মারা গেলেন ব্রিটিশ এমপি ডেভিড এমএস। ইরানে পালিয়ে যাওয়ার পথে কয়েকশো ইহুদিকে আটকালো ইসরায়েল। এবং সবশেষ থাকছে টিকা না নিলে সেনাদের বহিষ্কারের ঘোষণা মার্কিন নৌবাহিনীর। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরে বিদ্রোহীদের সঙ্গে গোলাগুলিতে দেশটির দুই সেনা সদস্য নিহত হয়েছেন। নিহতদের মধ্যে কয়েকজন জুনিয়র কমান্ড অফিসার এবং অপরজন সৈনিক রয়েছে। ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া এক্সপ্রেস জানিয়েছে, জম্মুর সীমান্তবর্তী জেলা পুঞ্জের মেন্দার এলাকায় বৃহস্পতিবার রাতে এই ধরনের গোলাগুলির ঘটনা ঘটে। সূত্রের বরাত দিয়ে বলা হয়েছে, ধারণা করা হচ্ছে ওই জেলায় সোমবার পাঁচ ভারতীয় সেনাকে হত্যাকারীদের সঙ্গেই এই বন্দুকযুদ্ধ হয়েছে। এনডিটিভির খবরে বলা হয়েছে, ধারণা করা হচ্ছে পুঞ্জের ওই জঙ্গলে সন্ত্রাসী গোষ্ঠী লস্করিত এবার একদল সদস্য আশ্রয় নিয়েছে। এই খবর পেয়েই ভারতীয় সেনারা অভিযানে নামে। অভিযান এখনও চলছে। অভিযানের কারণে জম্মু পুঞ্জ রাজৌরি মহাসড়ক বন্ধ রাখা হয়েছে। সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, মেন্স মেন্ধার সাফ ডিভিশনের নারখাস জঙ্গলে চলমান সন্ত্রাস বিরোধী অভিযানের মধ্যে 14 অক্টোবর সন্ধ্যার সময় সেনা সদস্যদের সঙ্গে সন্ত্রাসীদের গোলাগুলি বিনিময় হয়। ভারতীয় সেনারা গত কয়েক দিন ধরে তিন সন্ত্রাসীকে ধাওয়া করছে, কিন্তু উচ্চ পাহাড় এবং জঙ্গলের সুবিধার্থে কাজে লাগিয়ে সন্ত্রাসীরা তাদের নাগালের বাইরে থেকে যায়। ফের অশান্ত হয়ে উঠেছে মিয়ানমার। বিভিন্ন জাতিগোষ্ঠীর বিদ্রোহী যোদ্ধাদের কাছে মার খেয়ে কোণঠাসা মিয়ানমারের জান্তা বাহিনী। গত শনিবার থেকে সোমবার পর্যন্ত কয়েকটি বিদ্রোহী গোষ্ঠীর হাতে নিহত হয়েছে অন্তত 88 জন জান্তা সদস্য। এবার শুরু হয়েছে আতর্কিত কিংবা চূড়াগুপ্ত হামলা। সূচিপন্থী নেতাদের দেশটির ছায়া সরকারের পিপলস ডিফেন্স ফোর্স যোদ্ধারা মঙ্গলবার সোমবার প্রথমবারের মতো নারীর বেশে হামলা চালিয়েছে মান রাজ্যের কয়েকটি আবাসিক এলাকায়। পিডিএফ যোদ্ধাদের দুই পুরুষ হামলাকালী মহিলাদের পোশাক পরে চাংজুন টাউনশিপের ওয়েস্টার্ন জাংশন ওয়ার্ডের প্রশাসন উইং অন এর বাড়িতে ঢুকে তাকে গুলি করে হত্যা করেছে। একজন পিডিএফ সদস্য জানান, আমাদের সৈন্যরা তার বাড়িতে অতিথি তালিকায় নাম দিতে যাওয়ার ভান করেছিল। উইং অন গত মাসে অন্তত 5 জন আটক করেছে, জান্তা সহযোগিতা করেছিল বলে অভিযোগ করেছে পিডিএফ। তার ওই প্রতিশোধে এই হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। শুধু সহযোগিতা করেছিল বলে অভিযোগ পেয়েছে পিডিএফ। শুধু তাই নয়, চাংজং এলাকায় অভ্যুত্থান বিরোধী বিক্ষোভের বিরুদ্ধে সামরিক অভিযানে জড়িত ছিলেন তিনি। সামরিক সমর্থিত ইউনিয়ন সলিডার অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির সদস্য ছিলেন তিনি। অভ্যুত্থানের পর ওই এলাকায় প্রশাসন হিসেবে নিযুক্ত হয়েছিলেন। রাশিয়ার নৌবাহিনী জাপান সাগরে একটি মার্কিন যুদ্ধজাহাজকে ধাওয়া করেছে। মার্কিন ডেস্ট্রয়ারটি জাপান সাগরে রুশ পানিসীমা লঙ্ঘনের চেষ্টা করেছিল। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় শুক্রবার একটি বিবৃতিতে বলেছে, মার্কিন যুদ্ধজাহাজ ইউএস চ্যাফি রাশিয়ার পানিসীমার খুব কাছাকাছি চলে এলে রুশ নৌসেনারা মার্কিন জাহাজকে ধাওয়া করে এবং ওই এলাকা থেকে তাড়িয়ে দেয়। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, চীনের সাথে যৌথ সামরিক মহড়া চালানোর সময় মার্কিন যুদ্ধজাহাজ ওই এলাকায় যায়, কিন্তু সেটিকে বারবার হুঁশিয়ারি দেওয়া সত্ত্বেও সেখানে অবস্থান করে। পরে রুশ সেনারা বাধ্য হয়ে মার্কিন জাহাজকে ধাওয়া দেয়। রাশিয়ার পানিসীমায় মার্কিন যুদ্ধজাহাজের অবৈধভাবে ঢুকে পড়ার প্রচেষ্টাকে রাশিয়া আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন বলে মনে করেছে। কুর্দি বাহিনীর বিরুদ্ধে বড় ধরনের সামরিক অভিযান শুরু করতে যাচ্ছে তুরস্ক। তুর্কির দুই কর্মকর্তা এই তথ্য জানিয়েছেন। ওই কর্মকর্তা বলেন, যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার সঙ্গে চলমান আলোচনা ব্যর্থ হলে অভিযান শুরু করবে তুরস্ক। চলতি সপ্তাহে এক হামলায় তুরস্কের 2 জন পুলিশ কর্মকর্তা নিহত হওয়ার পর প্রেসিডেন্ট এরদোগান এই ঘটনাকে সর্বোচ্চ খারাপ ঘটনা হিসেবে মন্তব্য করেছেন। তিনি বলেন, আঙ্কারা উত্তর সিরিয়া থেকে তৈরি হওয়া হুমকি প্রতিহত করতে বদ্ধপরিকর। তুরস্ক জানায়, সিরিয়ার আজাজ অঞ্চলে গাইডেড ক্ষেপণাস্ত্র হামলায় তাদের দুই পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। তেল রিফাত অঞ্চল থেকে UIPG গোষ্ঠী এই হামলা করেছে বলে তাদের বিশ্বাস।
তুরস্কের একজন কর্মকর্তা বলেন যে হামলা চালানো হয়েছে বিশেষ করে তেল রিফাত এলাকা পরিচ্ছন্ন করা প্রয়োজন। গত পাঁচ বছরে তুরস্ক এই কুর্দি বাহিনীর বিরুদ্ধে তিনটি বড় ধরনের অভিযান চালিয়ে তাদেরকে উত্তর সিরিয়ার 30 কিলোমিটার দূরে তাড়িয়ে দিয়েছে। সিরিয়ার এই অঞ্চলে রাশিয়ার যুদ্ধবিমান, ইরান সমর্থিত বাহিনী, তুরস্ক সমর্থিত যোদ্ধা ছাড়াও যুক্তরাষ্ট্র এবং সিরিয়ার সেনাবাহিনী এবং কুর্দি ওয়াইপিজে বাহিনী সক্রিয় রয়েছে। যুক্তরাজ্যের কনজারভেটিভ পার্টির নেতা এমপি ডেভিড এম এস ছুরিকাঘাতে মারা গেছেন। ব্রিটেনের পূর্বাঞ্চলে একটি গির্জায় সমর্থকদের সঙ্গে বৈঠক করার সময় তাকে ছুরি দিয়ে পুরোপুরি আঘাত করা হয়। এই ঘটনায় এক 25 বছর বয়সী ব্যক্তিকে আটক করা হয়েছে। শুক্রবার এমন সংবাদ প্রকাশ করেছে আল জাজিরা। বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিদের বর্ণনা মতে শুক্রবার দক্ষিণ এক্সাসে লেন অন সি এলাকায় বুলফিয়ার্স মেথডিস্ট গির্জায় নির্বাচনী সভায় এই হামলার ঘটনা ঘটে। ওই সময় এক ব্যক্তি হেঁটে ওই বেলফিয়ার্স মেথডিস্ট গির্জায় আসেন এবং এই ব্রিটিশ এমপির উপর ছুরি দিয়ে হামলা করেন। ব্রিটিশ পুলিশ বলেছে মার্কিন নেতা এমপি ডেভিড এম এসকে জরুরি স্বাস্থ্যসেবা দেওয়া হয়েছিল, কিন্তু দুঃখজনকভাবে তিনি ঘটনাস্থলে মারা যান। পরে এই হামলায় অভিযুক্ত সন্দেহে এক 25 বছর বয়সী যুবককে আটক করা হয়েছে। পুলিশ কর্মকর্তারা ওই এলাকায় পৌঁছতেই দ্রুততার সাথে ওই যুবককে গ্রেফতার করে। এই হত্যাকাণ্ডে গ্রেফতার হওয়া ওই যুবকের কাছ থেকে একটি ছুরি পাওয়া গেছে। এদিকে যুক্তরাজ্যের গোয়েন্দারা বলেছে তারা এই হত্যাকাণ্ডে অভিযুক্ত সন্দেহে আর কাউকে খুঁজছেন না। তারা এখনও এই হামলার কারণ সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য জানাতে পারেননি। ইরানে আশ্রয় নেওয়ার জন্য পালিয়ে যাওয়ার পথে 100 ইহুদিকে আটকিয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ। এসব ইহুদিরা লেব তাহুর নামের কঠোরপন্থী সম্প্রদায়ের অন্তর্গত। শুক্রবার এমন সংবাদ প্রকাশ করেছে মিডল ইস্ট মনিটর। দ্য টাইমস অফ ইসরায়েল সংবাদপত্রের প্রতিবেদনে বলা হয়েছে এই উগ্রপন্থী ইহুদি সম্প্রদায়ের সদস্যদের ইরান যেতে বাধা দিতে কাজ করছে ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্র। ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্র মনে করে যে এইসব কট্টরপন্থী ইহুদিদের নিয়ে ইরান নতুন কোনো পরিকল্পনা করবে। এসব উগ্রপন্থী ইহুদিরা ইহুদি বিরোধী। তারা 2018 সালে ইরানের রাজনৈতিক আশ্রয় চেয়ে আবেদন করেছে। দ্য টাইমস অফ ইসরায়েল সংবাদপত্রে আরও বলা হয়েছে 2019 সালে মার্কিন ফেডারেল কোর্টের বিভিন্ন নথিতে দেখা গেছে ইহুদিদের হাসিদিক সম্প্রদায়ের নেতারা ইরানি কর্তৃপক্ষের কাছে আশ্রয় চেয়েছেন। এছাড়া তারা ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামিনির অনুগত্য প্রকাশ করেছেন। ইরানের নিউজের তথ্য অনুসারে এইসব উগ্রপন্থী ইহুদি সম্প্রদায়ের সদস্যরা গুয়াতেমালায় বিমানবন্দর থেকে ইরানে যাওয়ার প্রচেষ্টা করেছিলেন। পরে এসব কট্টরপন্থী ইহুদিদের আত্মীয়রা যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল কর্তৃপক্ষকে এই বিষয়টি জানায়। ওই সময় এই উগ্রপন্থী ইহুদি সম্প্রদায়ের সদস্যদেরকে ইরান যেতে বাধা দেয় ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের নৌবাহিনী বলেছে 28 নভেম্বর সময়সীমার মধ্যে যে নৌসেনা কোভিড-19 প্রতিরোধে ভ্যাকসিন নেবে না তাকে মার্কিন নৌবাহিনী থেকে বহিষ্কার করা হবে। বৃহস্পতিবার একটি বিবৃতিতে বলা হয়েছে কোভিড-19 ভ্যাকসিন সকল সামরিক সদস্যদের জন্য বাধ্যতামূলক। যাদের ভ্যাকসিন গ্রহণ পেন্ডিং আছে অথবা অনুমোদিত অব্যাহতি ছাড়া যারা নির্দিষ্ট মেয়াদের মধ্যে ভ্যাকসিন গ্রহণ করবে না তাদেরকে বহিষ্কারের প্রক্রিয়া শুরুর ব্যাপারে নৌবাহিনী তাদের পরিকল্পনা ঘোষণা করেছে। পেন্টাগনের প্রথম স্পষ্ট নির্দেশনা ছিল যে আগস্টের মধ্যে সেনাবাহিনীর সকল সদস্যদের ভ্যাকসিন নিতে হবে, যারা ভ্যাকসিন নেবে না তাদেরকে বহিষ্কার করা হবে। নৌবাহিনী বলছে 3,50,000 সক্রিয় নৌসেনার মধ্যে 98% ভ্যাকসিন গ্রহণ প্রক্রিয়ার মধ্যে রয়েছে অথবা সম্পন্ন হয়েছে। আজকের মতো এ পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ হওয়ার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাই।